হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন, এবং একজন দক্ষ হোমিওপ্যাথি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য আপনারা চিকিৎসা বিজ্ঞানের প্রত্যেকটি সাবজেক্ট অত্যন্ত মনোযোগ সহকারে পড়াশোনা করছেন। সেই সাথে এসো রুব্রিক শিখি আমার এই ভিডিও সিরিজের প্রত্যেকটি ভিডিও আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখছেন এবং আপনাদের রেপার্টরি জ্ঞানকে আরও বেশি সমৃদ্ধ করছেন এবং চিকিৎসা ক্ষেত্রে সেগুলোকে কাজে লাগিয়ে আরও বেশি বেশি সফলতা অর্জন করছেন। আমি জানি আপনারা এসো রুব্রিক শিখি এই সিরিজের প্রত্যেকটি ভিডিওর জন্য আপনারা সাগ্রহে অপেক্ষা করে থাকেন। আপনাদের সেই অপেক্ষার পালা শেষ করে আজ এসো রুব্রিক শিখি এই ভিডিও সিরিজের পঞ্চম ভিডিও নিয়ে আপনাদের সাথে যথারীতি হাজির হয়েছি। আপনাদের এই প্রিয় মুখ হেলথ অ্যাম্বাসেডর আমি ডাক্তার সবুজ মিয়া। আজকের ভিডিওতে আমরা কেন্টের রেপার্টরি থেকে মাইন্ড চ্যাপ্টারের অ্যাবজর্ব বারিড ইন থট এই রুব্রিকটি নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সো ভিউয়ার্স, আর দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তবে তার আগে বলছি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি, তারা আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি উৎসাহিত করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার প্রত্যেকটি ভিডিওর আপডেট নিয়মিত পান। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। অ্যাবজর্ব বারিড ইন থট ফ্রম কেন্টস রেপার্টরি। ভিউয়ার্স, আমরা কেন্টের রেপার্টরি থেকে মাইন্ড চ্যাপ্টারের অ্যাবজর্ব বারিড ইন থট রুব্রিকটি নিয়ে কথা বলছি। প্রথমেই আমরা জেনে নেই অ্যাবজর্ব বারিড ইন থট রুব্রিকটির অর্থ কী। এখানে অ্যাবজর্ব শব্দটি সচরাচর ব্যবহৃত অর্থ হল শুষে নেওয়া বা শুষিয়ে লওয়া বা গিলে ফেলা। একটি ছোট্ট উদাহরণ দিলে বিষয়টি আপনাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এক গ্লাস পানিতে আমরা একটি টিস্যু যদি সামান্য পরিমাণ ভিজিয়ে রাখি, তাহলে একটু সময়ের মধ্যে আমরা দেখব পুরো টিস্যুটি পানি শুষে নিয়ে নিজে নিজে ভিজে গিয়েছে। এখানে শুষে নেওয়া বিষয়টি এমন কোনো কিছুর মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়া বা কোনো কিছুতে মগ্ন হয়ে যাওয়া। অন্যদিকে অ্যাবজর্ব শব্দটির ভিন্ন আরেকটি অর্থ হল গভীরভাবে নিমগ্ন থাকা বা গভীরভাবে ব্যাপৃত থাকা বা গভীরভাবে জড়িত থাকা বা কোনো কিছুতে ডুবে থাকা বা একটি কাজে বা কোনো একটি বিষয়ে খুব গভীরভাবে মনকে নিয়োজিত রাখা। সুতরাং এটি স্পষ্ট বোঝা যাচ্ছে অ্যাবজর্ব শব্দটি রেপার্টরিতে কোনো কিছুতে গভীরভাবে নিমগ্ন থাকা বা কোনো কিছুতে ডুবে থাকা অর্থে ব্যবহৃত হয়েছে। এবার দেখে নিচ্ছি বারিড ইন থট ফ্রেজটির অর্থ কী। বারিড ইন থট অর্থাৎ চিন্তায় সমাহিত বা কোনো কিছু নিয়ে চিন্তাযুক্ত থাকা। তাহলে অ্যাবজর্ব বারিড ইন থট দ্বারা বোঝানো হয়েছে খুব গভীরভাবে চিন্তায় নিমগ্ন থাকা বা প্রচণ্ডভাবে চিন্তায় ডুবে থাকা বা সারাক্ষণ খুব বেশি চিন্তা করা। যেসব রোগীদের মধ্যে আমরা এই রুব্রিক পাব তার মধ্যে উল্লেখযোগ্য হল উন্মাদ বা মানসিক প্রতিবন্ধী রোগী, অনেক বেশি পরিমাণে মানসিক আঘাতপ্রাপ্ত রোগী, আর্থিক ক্ষতি, সাংসারিক ও দাম্পত্য জীবনে কলহ, বিবাহ বিচ্ছেদ, প্রেমে ছ্যাঁকা খাওয়া ও মরণ ব্যাধিতে আক্রান্ত রোগী, কবি, সাহিত্যিক, আইনজীবী ও বিজ্ঞানী, এইসব প্রকৃতির রোগীদের এবং যাদের সামনে বড় কোনো ধরনের পরীক্ষা সমাগত তাদের মধ্যে সাধারণত আমরা এই রুব্রিকটি বেশি দেখতে পাব। রোগীর ভাষ্য কেমন হতে পারে এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই যে রুব্রিক শিখছি বা এই রুব্রিক নিয়ে যে আলোচনা করছি, আমাদের মূল টার্গেট হচ্ছে রোগীর কথোপকথন থেকে আসলে আমাদের রুব্রিকটি পিক আপ করা, সঠিক রুব্রিকটি খুঁজে বের করা। তাহলে এখন আমরা একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে দেখি যে এই ধরনের রুব্রিকটি আমরা যদি খুঁজে পেতে চাই তাহলে রোগীর ভাষ্য কেমন হতে পারে। যেমন, স্যার, সারাদিন দুশ্চিন্তা, তিন চারটা ছেলেমেয়ের পড়ালেখার খরচ, বাবা অসুস্থ, তাঁর চিকিৎসা, জিনিসপত্রের দাম দিন দিন বাড়তি, কীভাবে যে সংসার চালাই সেই চিন্তাই আজ অসুস্থ। এখানে দেখুন, এই যে রোগীর ভাষ্য বা রোগীর কথা, তার মধ্যে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি একটা বিষয় নিয়ে সারাক্ষণ চিন্তায় যুক্ত থাকেন বা সারাক্ষণ খুব চিন্তিত থাকেন, সারাক্ষণ ওই বিষয়টার মধ্যে তিনি ডুবে থাকেন যে কীভাবে তিনি সংসার চালাবেন, এবং এটা চিন্তা করতে করতেই কিন্তু তিনি অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন।
এবার আমরা দেখি কেস টেকিং করার সময় রোগীর অ্যাটেন্ডেন্সদের যেসব কথা রোগীর জন্য এই রুব্রিকটি সিলেক্ট করতে সাহায্য করবে। যেমন রোগীর অ্যাটেন্ডেন্সরা এসে এভাবে বলবে, রুগী সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকে, কারো সাথে কথাবার্তা বলে না, কি যে এত চিন্তা করে আল্লাহ মাবুদ জানেন। আবার এমনটিও বলতে পারেন, রুগীর নাওয়া খাওয়া গোসল কোনো কিছুরই খেয়াল নেই, শুধু চিন্তা, সারাক্ষণ চিন্তা। আবার এমনটিও বলতে পারেন, ডাকতে ডাকতে মরে গেলেও সাড়া পাওয়া যায় না। আবার এমনটিও হতে পারে, স্যার ওকে চিন্তা রোগে ধরেছে, ওর অন্য কোনো অসুখ নেই। এই যে কথাগুলো দেখুন, এখানে মূলত রুগীর অ্যাটেন্ডেন্স বলছে রুগীর বিষয়ে, আর রুগী সারাক্ষণ শুধু চিন্তাযুক্ত থাকেন, সব কিছু নিয়ে তার চিন্তা। সুতরাং এই কথাগুলো থেকে আমরা অ্যাবজর্ব, বারিড ইন থট এই রুব্রিকটি খুব সহজেই পিক আপ করতে পারি। এবার আমরা দেখে নিচ্ছি কেন্টের রেপার্টরিতে এই রুব্রিকে কী কী ঔষধ রয়েছে। সর্বমোট 51টি ঔষধ রয়েছে, তার মধ্যে প্রথম গ্রেডে রয়েছে 4টি ঔষধ, হেলিবোরাস, মেজেরিয়াম, নাক্স মস্কাটা ও সালফার। দ্বিতীয় গ্রেডে আছে 8টি ঔষধ, আর্নিকা, ক্যাপসিকাম, কার্লস বাট, ককিউলাস, নেট্রামিউর, অনসমোডিয়াম, ওপিয়াম ও পালসিটিলা। এবং তৃতীয় গ্রেডে আছে বাকি 39টি মেডিসিন। সো ভিউয়ার্স, আজকে অ্যাবজর্ব, বারিড ইন থট রুব্রিকটি নিয়ে একটু দ্রুত আলোচনা করে ফেললাম, কারণ মাগরিবের আজান হয়ে গেছে, অলরেডি নামাজ পড়তে হবে। সুতরাং আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা কেন্ট রেপার্টরি থেকে অ্যাবজর্ব, বারিড ইন থট এই রুব্রিকটি নিয়ে বিস্তারে আলোচনা করার চেষ্টা করেছি। জানি না কতটুকু আপনাদের বুঝাতে সক্ষম হয়েছি, তারপরেও আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের এই রুব্রিকটি অত্যন্ত সুন্দর করে, সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও আপনাদের যদি কোথাও কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আজকের ভিডিও কেমন হয়েছে সে বিষয়ে তো মতামত জানাবেনই। আর যে কথাটি বারবার বলে থাকি, প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি, আবারও বলছি আজকে, আপনারা আমার এই সিরিজের প্রত্যেকটি ভিডিও একেবারে সিরিয়াল অনুযায়ী একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। কখনও একটি ভিডিও বাদ দিয়ে অন্যটি দেখবেন না, কোনো ভিডিও স্কিপ করবেন না, কারণ আমি ভিডিওগুলোকে একেবারে কেন্টের রেপার্টরির প্রত্যেকটি চ্যাপ্টারের একেবারে শুরু থেকে শেষ দিক পর্যন্ত সিরিয়াল অনুযায়ী যে রুব্রিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। কারণ এক একটা রুব্রিক যখন সিরিয়াল অনুযায়ী আমি আলোচনা করে থাকি, তখন কিন্তু সেই কেন্টের যে রেপার্টরি রয়েছে তার যে ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতা বজায় থাকে এবং আপনাদের বুঝতে কিন্তু অনেক সুবিধা হয়। সুতরাং আপনারা কোনো ভিডিও অবশ্যই স্কিপ করবেন না, সরাসরি একবারে আমার প্লে লিস্টে গিয়ে সেখান থেকে সবগুলো ভিডিও একসাথে দেখে নেবেন। সো ভিউয়ার্স, আর দেরি করবো না, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। খুব শীঘ্রই আপনাদের মাঝে এই এসো রুব্রিক শিখি এই ভিডিও সিরিজের আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনাদের সবাইকে মহান রব্বুল আলামিন ভালো রাখুন এবং সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।